টেস্টে প্রথম রান এসেছিল ওপেনার মেহরাব হোসেন অপির ব্যাট থেকে। বাংলাদেশের ক্রিকেটে এমন এক অনন্য মুহূর্তের সাক্ষী হতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করেন অপি। এই 10ই নভেম্বরে কিন্তু আমরা 2000 সনে প্রথম টেস্ট ম্যাচ খেলেছিলাম বঙ্গবন্ধু স্টেডিয়ামে, সেটা ইন্ডিয়ার এগেনস্টে। তো আমার সৌভাগ্য যে আমি সেই ম্যাচে খেলার প্রথম বাংলাদেশের টেস্ট ম্যাচ খেলার সুযোগটি পেয়েছিলাম এবং টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম রানটি কিন্তু আমার ব্যাট থেকে এসেছিল। তো এই তারিখটা যখনই প্রতি বছর ঘুরে ঘুরে ফিরে আসে, তো প্রতি বছরই ঠিক আমার মানে স্মৃতিচারণটা যখন করি সবসময় নিজের মনের ভিতরে একটা অন্যরকম একটা অনুভূতি সৃষ্টি হয়। তো সেই ম্যাচে আমার স্পষ্ট মনে আছে যে প্রথম ওভারটি জাগাবল শ্রীনাথ বল করেছিল শারিয়া হোসেন বিদ্যুৎকে, প্রথম ওভারটি ম্যাডেন হয়। দ্বিতীয় ওভারটি করেছিল জাহির খানের দ্বিতীয় বলে আমি ফাইন লেগে গ্ল্যান্স করে দিয়ে একটি রান নিয়েছিলাম। তো সেটি প্রথম রান টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ইতিহাসে। তো সত্যি খুব মানে অনুভূতিটা আসলে এরকম যে অনেকটা বলতে গেলে ভাষায় প্রকাশ করা যায় না, কিন্তু টেস্ট ক্রিকেটে যারা পা রেখেছেন আমি বলবো অবশ্যই যে প্রথম টেস্ট রানটি যার মানে যে ব্যাটসম্যানই প্রথম নতুন টেস্ট খেলতে নামে তার প্রথম ব্যাট থেকে যখন রানটি আসে আসলে এটা ভুলবার নয়, কারণ ক্রিকেট ওভারঅল আমি মনে করি যে টেস্ট ক্রিকেটটাই হচ্ছে পরিপূর্ণ ক্রিকেটের আদর্শ জায়গা একটা। তো টেস্ট ক্রিকেট বাংলাদেশে এই 14 বছরে আমরা কতটুকু উন্নতি করতে পেরেছি এর প্রমাণ কিন্তু দেখা যায়। যেমন 14 বছর আগে আমরা যখন খেলা শুরু করেছিলাম তখন কিন্তু 4 দিনে 3 দিনে ম্যাচ শেষ হয়ে যেত, আমরা পরাজিত হতাম তখন। কিন্তু এখন 14 বছর পরে কিন্তু আমাদের ক্রিকেটাররা বরঞ্চ 4 দিন পেরিয়ে বরঞ্চ 5 দিনে আমরা ম্যাচ নিয়ে যেতে পারি, অনেক সময় হারি অনেক সময় ম্যাচ জিতি। তো এবার যেহেতু মানে 14 বছর পূর্তি যখনই হচ্ছে ঠিক সেই মুহূর্তেই বাংলাদেশ জাতীয় দল নিজের দেশের মাটিতে টেস্ট সিরিজ জয়, 1 ম্যাচ বাকি হাতে রেখেই সিরিজ জয়, আসলে এটি একটি অবিস্মরণীয়। তারপর আমি বলবো যে বাংলাদেশের টেস্ট ক্রিকেট শুধু না, বাংলাদেশের অবকাঠামোর দিক থেকে হয়তো আমরা খুব সুন্দরভাবে গুছানো নয়, কিন্তু তারপর আমাদের ক্রিকেট কিন্তু এগিয়ে যাচ্ছে এটার প্রমাণ রাখে। আমরা আজ থেকে 10-15 বছর আগে যদি ফিরে যাই বাংলাদেশের ক্রিকেট কিন্তু জাতীয় দল গঠন করা যখন হতো তখন দেখা যেত যে ঢাকা এবং চিটাগাং ভিত্তিক প্লেয়ারদের সংখ্যাই ছিল বেশি। তো এখন যদি আমরা বাংলাদেশ ন্যাশনাল টিমের দিকে তাকিয়ে দেখি যে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে কিন্তু ছেলেরা উঠে আসছে, যেমন মাগুরা থেকে উঠে আসছে, সাতক্ষীরা থেকে উঠে আসছে, খুলনা থেকে উঠে আসছে, তো রাজশাহী থেকে উঠে আসছে, এরকম চতুর্দিক থেকে কিন্তু উঠে আসছে। এটাই কিন্তু প্রমাণ করে যে বাংলাদেশ ক্রিকেট কিন্তু এখন ঢাকা কেন্দ্রিক সীমাবদ্ধ নয়, এটা সমগ্র বাংলাদেশ ব্যাপী কিন্তু এখন ছড়িয়ে ছিটিয়ে আছে। তো আমি বিশ্বাস করি বাংলাদেশ ক্রিকেট এখন যে পর্যায়ে আছে রাইট প্ল্যাটফর্মে আছে, এখান থেকে উন্নতি অবশ্যই করতে হবে, আমরা ধীরে ধীরে এগোচ্ছিও। তো লক্ষ্য থাকবে আমাদের যে বাংলাদেশ টেস্ট ক্রিকেটে যাতে আমরা আরেকটু উন্নতি করতে পারি, সেই লক্ষ্য নিয়ে আমি বিশ্বাস করি বাংলাদেশ ক্রিকেট বোর্ড কাজ করে যাচ্ছেন এবং তাদের পরিকল্পনাগুলো হয়তো সেরকমভাবে আছে যে আমাদের টেস্ট ক্রিকেট কীভাবে আমরা উন্নতি করব। সবশেষে আমি একটাই কথা বলতে চাই যে বাংলাদেশ টেস্ট ক্রিকেটের প্রথম দলটিতে থাকতে পেরে আমি আসলেও সৌভাগ্যবান ছিলাম এবং আমি বাংলাদেশ ক্রিকেটের কাছে এবং ক্রিকেট অনুরাগী যারা এমন বাংলাদেশের ক্রিকেট পাগল প্রেমী যারা আছেন আমি সকলের কাছে কৃতজ্ঞ যে বাংলাদেশ ক্রিকেট স্ট্যাটাসটা পাওয়ার পেছনে কিন্তু বাংলাদেশের ক্রিকেট উন্মাদনা যে দর্শক যে আমরা গ্যালারিতে যে ভিউ দেখতে পাই তাদেরও কিন্তু কম অবদান নয়, পাশাপাশি বাংলাদেশের ক্রিকেট অনুরাগী দর্শকদের যে সাপোর্টটা সত্যি আমি তাদের কাছেও কৃতজ্ঞ যারা ক্রিকেটকে ভালোবাসেন, মাঠে এসে যারা ক্রিকেট খেলা দেখেন এবং টিভিতে বসে ক্রিকেট খেলা দেখেন আমি তাদের সকলের কাছে কৃতজ্ঞ। বাংলাদেশের ক্রিকেটের পাশে তারা থাকবে আমি এটাও আশা করি। দর্শক স্পোর্টস ইনসাইট।